মাদক পাচারের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। পুলিশ মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মাদক পাচারকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যেই মাদক পাচারকারীদের জালে তুলতে লাগাতার মাদক বিরোধী অভিযান জারি রয়েছে। মাদক পাচারকারীদের পাকড়াও করতে নতুনভাবে সক্রিয় করা হয়েছে নার্কোটিক্স ডিপার্টমেন্টকে। নার্কোটিক্স ডিপার্টমেন্টের তৎপরতায় গত কয়েকদিন ধরে আগরতলা রেল স্টেশনে গাঁজা পাচারকালে ইতিমধ্যেই 5 জন পুলিশের জালে ধরা পড়েছে। এদিনও রেল পুলিশের তৎপরতায় গাঁজাসহ ধরা পড়ল বহিরাজ্যের এক মহিলা। অভিনব কায়দায় এই মহিলা গাঁজা পাচার করছিল। এসি মেশিনের ভেতরে ঢুকিয়ে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল বহিরাজ্যে, কিন্তু পুলিশের চেকিং ফাঁকি দিতে পারেনি এই মধ্যবয়স্ক মহিলা। রেল পুলিশের হাতে ধরা পড়ে যায় সে। ঘটনার পরিপ্রেক্ষিতে দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক জানিয়েছেন, আগরতলা রেল স্টেশনকে কেন্দ্র করে গাঁজা পাচারের যে একটি চক্র গড়ে উঠেছে বলে যে অভিযোগ, সেদিকে লক্ষ্য রেখে স্টেশন চত্বরে নজরদারি বাড়ানো হয়েছে। স্টেশনের বিভিন্ন মালপত্রের সাথে মিশিয়ে যাতে গাঁজা পাচার না হয় তার জন্য অত্যাধুনিক স্ক্যানিং মেশিন বসানো হয়েছে। যাত্রীদের মালপত্র স্ক্যানিং মেশিনের মাধ্যমে এখন নিয়ে যেতে হয়। কিন্তু তারপরেও গাঁজা ব্যবসায়ীরা নিত্য নতুন কায়দায় রেলে করে গাঁজা পাচার করার চেষ্টা করছে। এক্ষেত্রে তারা ব্যবহার করছে ইলেকট্রনিক্স ডিভাইস। অতঃপর কড়া নজরদারিতে বিভিন্ন সময় ডিভাইস দেখে সন্দেহ হলেই সেগুলোর তল্লাশি নেওয়া হয়, আর এতেই পাওয়া যাচ্ছে সাফল্য। তাই এই মহিলা এসি মেশিনের ভেতর করে গাঁজা পাচার করার সময় তল্লাশিতে ধরা পড়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এই পাচার চক্রের অন্যান্য মাথাদের খুঁজে বার করার চেষ্টা নেওয়া হবে বলে জানিয়েছেন এই দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক। আমাদের অ্যাকচুয়ালি রেগুলার চেকিং হয়, চেকিং চলছে, আর এখন আমাদের স্পেশাল ড্রাইভ চলছে, অ্যান্টি নার্কোটিক্স ড্রাইভ। তারই অঙ্গ হিসাবে আমরা আজকে চেকিং করি। সেখানে আমরা এখন পর্যন্ত 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। তার মধ্যে একজন মহিলা ছিলেন, ওনার কাছে একটা এসি মেশিন ছিল, সেটার ভেতর আমরা সার্চ করে গাঁজা পেয়েছি। তো সেরকম বিভিন্ন ভাবে গাঁজা নেওয়ার বা এগুলো নেওয়ার চেষ্টা করা হয়। তো আমরা যতটুকু পারছি আমরা ওদেরকে ধরার চেষ্টা করছি। এখনো আমাদের চেকিং চলছে, মেজারমেন্ট চলছে, সে ব্যাপারে আমি এখনই বলতে পারছি না কতটা হবে। না সেটা, সেই ব্যাপারে আমরা চেকিং করছি। চেকিং এ আমরা প্রায় প্রতিদিনই আমরা বিভিন্ন ধরনের যারা নেশার অবৈধ ব্যবসা করছেন ওদেরকে আমরা অ্যারেস্ট করতে পারছি এবং তাদের এগেনস্টে আমরা কেস নিচ্ছি এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ওদের এগেনস্টে নেওয়া হচ্ছে। স্যার, দেখা যাচ্ছে এখন মানে ড্রাগস স্মাগলাররা বিশেষ করে ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবহার করছে, এতে পুলিশ কি ধরনের ভূমিকা নিচ্ছে? আমরা আগরতলা রেল স্টেশনে আপনারা হয়তোবা জানেন একটা এক্সরে মেশিন আমরা এখানে রেলওয়ে অথরিটি সেখানে ইনস্টল করেছে। তো আমরা সেই ব্যাগ স্ক্যানারের মাধ্যমেও আমাদের ওদের যাত্রীদের ব্যাগগুলো আমরা এখানে চেক করা হচ্ছে। স্যার, আসামির নামগুলো বলতে পারবেন? আসামির নামটা এক্ষুনি আমার কাছে নেই, আমি ওনার নামটা এক্ষুনি আমার কাছে নেই। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।